নির্বাচনের আগে একের পর এক বিস্ফোরণের ঘটনা রহস্যজনক বুধবার রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতার পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি আলী আহমেদ রিপোর্ট বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সঙ্গে যৌথ সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক কাদের কয়েকটি তিনি বলেন রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণ রোহিঙ্গা ক্যাম্পে আগুন পঞ্চগড়ের ঘটনায় জড়িত থাকতে পারে বিএনপি এ ধরনের ঘটনা রহস্য এই রহস্যের ভেতরের বিষয়টি কি সেটা আমাদের আন্দোলনে ব্যর্থতা যাদের তারা এখন আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার পথ খুঁজছে কিনা নাশকতার পথে হাঁটছে কিনা সেটাও আমাদের সাত মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি প্রধানমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছেন বলেও জানান ওবাইদুল কাদের সাতই মার্চে তার পরিবারের পক্ষ থেকে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি ফুল এটা তিনি ছিলেন না কিন্তু এই দিনটাকে তিনি কতটা গুরুত্ব দেন এটা তার একটু এর সঙ্গে রাজনীতিতে সক্রিয়তা কোনো বিষয় আছে বলে আমার জানা নেই আলী আহমেদ জিটিভি নিউজ